ওয়েলকাম ফ্রেন্ডস, উৎসশ্রী প্রকল্প নিয়ে আমি নিয়মিত আপডেট আপনাদের সাথে শেয়ার করে চলেছি। আজকে যে তথ্য আপনাদের সাথে শেয়ার করব, এবার এই উৎসশ্রী প্রকল্প নিয়ে স্কুল লেভেলে আলোচনা শুরু হতে চলেছে। যদিও এই বিজ্ঞপ্তি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, কিন্তু শুরু যখন হচ্ছে এবার এক এক করে সমস্ত জেলা, সমস্ত ব্লক, সব জায়গাতেই শুরু হবে। গত 25 জুলাই 2021 বিজ্ঞপ্তি অ্যাডিশনাল ডিআই অফ স্কুল সেকেন্ডারি ডায়মন্ড হারবার সাব ডিভিশন সাউথ 24 পরগনা থেকে এই বিজ্ঞপ্তি দিয়েছে, এবং এবার স্কুল স্তরে এটাকে নিয়ে আলোচনা শুরু হবে, মিটিং হবে। কি স্কুলের কি এখানে করণীয়, প্রধান শিক্ষকের এখানে কি করণীয়, এনওসি বা আরও যে বিষয়গুলি আছে, বা কীভাবে স্টাফদের ছাড়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে, কিন্তু কোন ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে, জুনিয়র হাই, হাই, হায়ার সেকেন্ডারি স্কুল। আপনারা অনেকেই প্রশ্ন করছেন জুনিয়র হাইয়ের আমরা পাবো কি না, অনেকে আবার হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি বললে অনেকে আবার হায়ার সেকেন্ডারি সেকশনে যারা আছেন তারা ভাবছেন আমাদের জন্য নয়, বিষয়টা তা কিন্তু নয়। পাশাপাশি মাদ্রাসার জন্য কিন্তু এখনই বিষয়টা শুরু হচ্ছে না, এবং মাদ্রাসার পাশাপাশি এখানে আরেকটি বিষয় দেখুন বলা আছে, এক্সেপ্ট স্পেশাল রুল ইনস্টিটিউশনস অ্যান্ড মাদ্রাসা। অর্থাৎ এবং আমি মাদ্রাসার বিষয়ে একটা কথা বলি, মাদ্রাসার বিষয়ে যেটা মোটামুটি তথ্য ছিল, ফর টিচার্স ওয়ার্কিং ইন মাদ্রাসা অনলাইন ট্রান্সফার সাবমিশন নট অ্যাভেলেবেল রাইট নাও সাবজেক্ট টু অ্যাকসেপ্টেন্স অফ মাদ্রাসা সার্ভিস কমিশন। এইটা মাদ্রাসার পক্ষ থেকে নয়, মাদ্রাসাগুলির জন্য এই তথ্য আমার কাছে ছিল। পাশাপাশি এখানে এক্সেপ্ট স্পেশাল রুল, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়গুলি বিশেষ নিয়ম দ্বারা পরিচালিত হয় সেই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু এটা এই উৎসশ্রী প্রকল্প আপাতত প্রযোজ্য নয়। এবারে চলুন আমরা সাবজেক্টে যাই, ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন অনলাইন টিচার্স ট্রান্সফার পোর্টাল উৎসশ্রী। এবং যেটা বলা হচ্ছে আপনার সাউথ 24 পরগনার আন্ডারে যে সমস্ত বিদ্যালয়গুলি এবং এখানে যে ব্লগগুলি এখানে উল্লেখ করা আছে, তো অনলাইন ট্রান্সফার টিচার্স ট্রান্সফার পোর্টাল উইল বি হেল্প থ্রু ভার্চুয়াল মোড, অর্থাৎ গুগল মিটে মিটিং হবে। এখানে আমি একটু আলোচনা করব, দেখুন ডায়মন্ড হারবার 1, ডায়মন্ড হারবার 2, ডিএইচ মিউনিসিপ্যালিটি কুলপি, এবং প্রতি ক্ষেত্রেই সমস্ত জুনিয়র হাই, হাই এবং এইচএস স্কুলের প্রধান শিক্ষক বা তার যিনি প্রতিনিধি তাদেরকে উপস্থিত থাকতে বলা হচ্ছে। তো এই ব্লগগুলির জন্য আমরা আগামীকাল অর্থাৎ 27 জুলাই 11 থেকে মিটিং রয়েছে, লিঙ্ক এখানে দেওয়া আছে। পাশাপাশি মথুরাপুর 1, 2 এবং মন্দির বাজার তাদেরও 27 তারিখে রয়েছে, মগরাহাট 1, 2 ফলতার 28 তারিখে রয়েছে, দুটি ক্ষেত্রে 11টা থেকে আর আরেকটি ক্ষেত্রে 2টো থেকে রয়েছে। এবং এখানে আরও একবার বলা আছে, দেখুন অ্যাট সাচ ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড ইন দি পার্টিকুলার ফেজ, যাদের যেটা অ্যাপ্লিকেবেল গুগল মিটের মাধ্যমে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা পার্টিসিপেট করতে বলা হচ্ছে। এবং আরেকবার এখানে বলা আছে, ইট ইজ হেয়ার বাই মেনশন দ্যাট স্পেশাল রুল ইনস্টিটিউশনস অ্যান্ড মাদ্রাসা উইল নট বি রিকোয়ার্ড টু জয়েন ইন দি সেট প্রোগ্রাম, অর্থাৎ ওনাদেরকে এখানে অংশগ্রহণ করতে বারণ করা হচ্ছে, এক কথা সেটাই বলা যায়। তার কারণ ওনাদের জন্য উৎসশ্রী প্রকল্প এখন প্রযোজ্য নয়, আমি এখন কথাটাই বলবো কারণ আশা রাখবো আগামী দিনে হবে। তো এটাও আপনাদের অনেকের প্রশ্ন ছিল, মাদ্রাসা, তারপর এইচএস সেকশনে যারা বিলং করছেন, পাশাপাশি আরও যে অনেক বিদ্যালয় আছে আপনারা প্রশ্ন করছেন তো আমাদের জন্য প্রযোজ্য কিনা, তো এখানে সেই বিষয়টা পরিষ্কার করা রয়েছে। অর্থাৎ এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারছি, উৎসশ্রী প্রকল্পটা আমি আগের ভিডিওতে বলেছিলাম জুলাই মাসের শেষ করে খুব সম্ভবত শুরু হতে চলেছে, উদ্বোধন বা লঞ্চ করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার স্কুল স্তরে আলোচনা শুরু হলো, কিভাবে স্কুলের পক্ষ থেকে কিভাবে কি কাজ করা হবে, সেই মিটিং এবার কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ একটা তৎপরতা কিন্তু শুরু হয়েছে উৎসশ্রী প্রকল্প নিয়ে, এটা বলাই যায়, এটা অবশ্যই সাধুবাদ জানাতে হয়, ইতিবাচক একটা বিষয় অবশ্যই। আগামী দিনে এই ধরনের আরও বিভিন্ন জেলাভিত্তিক তথ্য পেলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।